আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম রাষ্ট্রের খলিফা ইসলামী রাষ্ট্রের খলিফা হযরত ওমর তিনি একদিন গভীর রাতে জনগণের খবর নেওয়ার জন্য তিনি তো এক সময় ছিলেন আবু বকরের জামানায় প্রধান বিচারপতি। আবু বকর ইন্তেকালের পরে তিনি অর্ধজাহানের খলিফা। কি বুঝাতে চাই শুনেন, গভীর রাতে বের হয়েছে পাবলিকের খবর নেবেন জনগণের খবর নেবেন, এই জন্য ঘর থেকে বের হয় অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। যেতে যেতে তিনি দেখেন একটা তাঁবু অথবা একটা কুড়ে ঘর, যেভাবেই হোক মরুভূমির কর্নারে একটা তাঁবু অথবা কুড়ে ঘর, মিটমিট করে ঘরের ভিতরে আলো জ্বলে হযরত ওমর দৌড়াইয়া দৌড়াইয়া একজন রাষ্ট্রপ্রধান যার কথা শুনলে শয়তান রাস্তা দিয়ে আসে না এমন একজন প্রধান রাষ্ট্রপ্রধান ব্যক্তি গভীর রাত্রে যখন গড়েন গড়ের কর্নারে গিয়ে শোনেন গড়ের ভিতর থেকে একটা যুবতী কণ্ঠে আওয়াজ আসতেছে, একটা যুবতী মেয়ে গান গাচ্ছে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন গড়ের সামনে, চিন্তা করলেন এই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র, এই রাষ্ট্রের সংবিধান আল কুরআন, এই রাষ্ট্র পরিচালিত হয় মসজিদের নববী থেকে, এই রাষ্ট্র যারা চালায় সবাই তো রাসূলের সাহাবী, এই রাষ্ট্রে যারা নীতি নির্ধারক সবাই তো তাহাজ্জুদওয়ালা ইনসাফওয়ালা, এমন একটা রাষ্ট্রের ভিতরে কে জানি এমন গান গায়। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন লম্বা গান গাইতে শুরু করল। গান যখন গাচ্ছে গানের বাংলা হচ্ছে এই যুবতী গান গাচ্ছে আর বলতেছে আমার প্রাণের বদুয়া তুমি দীর্ঘদিন থেকে কোথায়, আমার যৌবন টলমল করে বিয়ের পর থেকে তোমাকে কোনোদিন দেখিনি। এইভাবে যখন লম্বা আরবি গান গেয়ে যাচ্ছে যুবতী মেয়েটা, হযরত ওমর নিজেকে সহ্য করতে পারলেন না। আমার রাজ্যে যেই রাজ্যে ইসলাম আছে যেই রাজ্যে কুরআন আছে এখানে অশ্লীল গান বাজনা চলবে তা তো সহ্য করা যায় না। হযরত ওমর সহ্য করতে পারলেন না। যুবতী মেয়েটা ঘরের ভিতরে যখন গান গায় হযরত ওমর নিজেকে সহ্য করতে না পেরে নিজের পরিচয় গোপন করে দুইটা বেক্কা হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআন লিল জাসাস লিখেন হযরত ওমর গড়ের পিছনের বেড়া ভেঙ্গে তাবুর কাপড় ছিঁড়ে গড়ের ভিতরে প্রবেশ করেছেন, অথবা তিনি উপর দিকে উঠে সাদ যেমনই ছিল তা ভেঙ্গে গড়ের ভিতরে ঢুকেছেন। অর্থাৎ মৌলিক নিয়ম ছিল গড়ের সদর দরজা দিয়ে প্রবেশ করা। গভীর রাত্রে হযরত ওমর গভীর রজনীতে একজন যুবতী মহিলার গড়ের পিছনে তাবু ভেঙ্গে উপর দিয়ে সাদ ভেঙ্গে গড়ের ভিতরে প্রবেশ করে, ঢুকে মেয়েটার সামনে দাঁড়াইয়া গেলেন আর বললেন যুবতী মহিলা তুমি লাইটের আলো জ্বালাও। মেয়েটা ভয় পেয়ে গেছে, কি ব্যাপার এই গভীর রাত্রে আমার ঘরে কে ঢুকেছে, কে ঢুকে বলতেছে আমি লাইট জ্বালাবার জন্য। আলো জ্বালিয়ে দেওয়া হলো। আমার বললেন আমার হাতে তরবারি দেখতেছো, তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব, তুমি জানো না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে। যুবতী মেয়ে ডাক দিয়ে বলছে রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর তাকে আমি ভালো করে বুঝি কিন্তু চিনি না, গরম মানুষ আমি জানি। তাহলে এই রাষ্ট্রের খলিফা যদি ওমর হয় তুমি বলো তো রাষ্ট্র কোন জিনিস দিয়ে চলে, কোরআন দিয়ে চলে, বলো তো তুমি মুসলিম কেনা। হ্যাঁ আমি মুসলিম। তুমি মুসলিম, এই রাষ্ট্রের খলিফা ওমর, রাষ্ট্র চলে কোরআন দিয়ে, তুমি গান গেয়েছো অশ্লীল ভাষায়, গান গেয়েছো কোন যুবকের কুলের উপরে মাথা রেখে গান গেয়েছো, আমি গড়ে ঢুকার টের পেয়ে যুবকটা গড়ের কোথায় কর্নারে লুকিয়ে গিয়েছে বের করে দাও। আমার কথা
বছর এক যুবক কোথায় গেল? আর কেনই তুমি এত অশ্লীল গান গেয়েছ? মেয়েটা ডাক দিয়া বলতেছে, যুবক তোমাকে আমি চিনতে পারলাম না, তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছ, গভীর রাত্রে ঢুকে অপরাধ করেছ। যুবক তোমাকে আমি চিনি না, জিন্দগিতে কোনোদিন তোমার মতো যুবক আমি দেখি নাই। গভীর রাত্রে তুমি অমরের রাজ্যে একজন মুসলিম যুবতী মেয়ের ঘরের ভিতরে বিনা পারমিশনে ঢুকেছ। নির্ঘাত আগামীকালকে তোমাকে অমরের আদালতে আমি আসামি বানাবো, তোমার বিরুদ্ধে নালিশ করব। অমর চিন্তা করেন বলে কি আমার সামনে দাঁড়ায় আমার বিরুদ্ধে আবার কোন অমরের কাছে নালিশ করবে? আমার পরিচয় গোপন করে বললেন, বল গান কেন গাইলি? আর যে যুবকের কুলে মাথার গান গাইলে যুবক কোথায়? মেয়েটা বলছে, যুবক মুখ সামলিয়ে কথা বলো, আমি এখন চিৎকার করবো, চেঁচামেচি করবো, আর বলবো তুমি আমার ঘরের ভিতরে ঢুকে জোরপূর্বক দর্শন করতেছ, এলাকার মানুষ জমা হয়ে যাবে। আর এই খবর যদি অমরের কানে পৌঁছে যায়, অমরে তো গরম মানুষ নিজের ছেলেকে পর্যন্ত ছাড়ে নাই, সুতরাং তোমাকেও ছাড়বে না, তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিবে। মেয়েটা ডাক দিয়ে বলছে, যুবক খবরদার, ঘর থেকে বের হয়ে যাও। এবার আমার বললেন, বলো গান গাইলে কেন? এবার মেয়েটা দাঁড়িয়ে শক্ত ভাষায় বলছে, যুবক রে তোমাকে আমি চিনি না, তুমি শোনো, আমি গান গেয়েছি, অবশ্যই গান গেয়েছি, কিন্তু কোন যুবকের কুলে মাথা রেখে গান গাই নাই, আমি আমার মনের ইচ্ছা গান গেয়েছি। যুবক আমি যদি গান গেয়ে থাকি, আমি গান গেয়ে কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি, আর গভীর রাত্রে তুমি আমার ঘরে ঢুকে কোরআনের চার চারটা বিধানকে লঙ্ঘন করেছ। আল্লাহু আকবার! মেয়েটা বলছে, যুবক শোনো, এই রাজ্যের খলিফা আমার, এই রাজ্য চলে ইসলাম কোরআন দিয়ে, আমরা কোরআন বুঝি, গভীর রাত্রে আমার ঘরে ঢুকেছ, ইসলামের বিধানকে অস্বীকার করেছো, চারটা, আর আমি করেছি একটা, তোমাকে চার বিধানের কারণে আগামী কালকে তোমাকে অমরের দরবারে নালিশ দিয়া তোমাকে আমি কাঠ গলায় নিয়ে যাব। অমর চিন্তা করলেন, ঘরে ঢুকে কি আবার বিপদে পড়লাম নাকি? ঢুকলাম, গান গাচ্ছে শুনলাম, এখন বলতেছে আমি আর ভুল করেছি। তিনি বললেন, তুমি কি করেছো আর আমি কি করেছি এটা আগে বলো, এরপরে তুমি অমরের কাছে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ দিও, আমার আপত্তি নাই, কিন্তু জানতে হবে আমি করলাম কি আর তুমি করলে কি। এবার মেয়েটা ডাক দিয়া বলে, যুবক রে আমি কোরআনে কারীমের সূরা লুকমানের ৬ নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করেছি। আল্লাহ কোরআনে কারীমের সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়া বিনান নাসি আমি কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি। আল্লাহ কোরআনে কারীমের সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে বলেছেন, দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে যারা অশ্লীল বাক্যের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে মানুষকে দিনের পথ থেকে বিপদে নিয়ে যায়, গান বাজনাকে সমর্থন করে, গান বাজনা গায়। অযুবক আল্লাহ বলছেন এগুলো হারাম, গান হারাম, বাজনা হারাম। আল্লাহ বলেছেন, আমি গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, আল্লাহর কোরআনের এই বিধানকে লঙ্ঘন করেছি, আমি তওবা করে নেব, কিন্তু তুমি কেন আমার ঘরে ঢুকে চারটা বিধানকে লঙ্ঘন করলে? আমি তো একটা লঙ্ঘন করেছি। আল্লাহ এতে বললেন, গান হালাল না হারাম? সবাই বললেন না, সবাই বলেন গান হালাল না হারাম? আর বাংলাদেশে বাউল আছে, বাউল আসেনি, বাউল গায়ক আছে না, কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? হে জানে না, ৫০ লক্ষ টাকার চ্যালেঞ্জ দেয়, কেউ যদি গান বাজনা হারাম বলতে পারে ৫০ লক্ষ টাকা দিব। ও টাটকা শয়তান, ঠিক
কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে কারীমের সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে বলছেন, গান বাজনা অশ্লীল নৃত্য হালাল না হারাম? সুতরাং যারা গান গায়, গানে যায়, গানে শরিক হয়, সভাপতি হয়, টাকা পয়সা দেয়, প্রমোদ দেয়, প্রোটোকল দেয়, সব পুরা জাহান্নামী। আর বিভিন্ন দিবসে যারা বাংলাদেশে গান বাজনাকে প্রতিষ্ঠা করতে চায়, ওরা মুসলমান নয়, ওরা জাতির জাতীয় দুশ্মন। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজায়, মানে ইচ্ছে হইল যে বিয়ে করতে করতে যেন গান বাজায় মরে যায়। সব হারাম। বিয়ে বাড়িতে গান বাজায়, গায়ে হলুদ করে করে না এগুলো? আবার বাবা দেখবেন হাজি সাহেব আছে না নাই? সবগুলো শয়তান, একবার অরিজিনাল টাটকা শয়তান। কথা বলেন না কেন? অনেক এলাকায় অনেক লোক আছে, আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে দেড় হাত লম্বা তসবি, নামাজও পড়ে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি আছে না নাই? সুদ খায়। আমার বন্ধুগণ, বিয়ে বাড়িতে গান হালাল না হারাম? কথা বলেন। এরপরে এই যে গায়ে হলুদ বললাম, হালাল না হারাম? কথা বলেন না কেন? ছেলে মেয়ে যুবক যুবতী মিলে যেই মেয়েটা সারা জিন্দেগি নিজে নিজে গোসল করলো, বিয়ের দিন তার গায়ে হলুদ লাগাইয়া সবাই মিলে গোসল করায়, এর চাইতে নির্লজ্জ আর নষ্টামি কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? হারাম কাজ কাউকে করতে দিবেন না, পারবেন তো ইনশাল্লাহ? এখানে কারা কারা বিয়ে করেন নাই একটু হাত উঠান দেখি। বিয়ে করেন নাই? ওরে আল্লাহ, সব বিয়ে করে বলেছি নাকি? বিয়ে করেন নাই যারা, মোটামুটি হাত উঠেছে। আপনারা বিয়ে করবেন না? কথা বলেন না। বিয়ে করলে যৌতুক নিবেন? কথা বলেন, যৌতুক নিবেন? যৌতুক যদি নেওয়ার দরকার থাকে, যৌতুক নেওয়ার আগে তুমি তোমার বাসা বাথরুমে গিয়ে দুই চার ঘন্টা খাইয়া চলে আসবা। শয়তান কত বড় চিন্তা করে, যৌতুক নেওয়া যাবে না। আমার ছেলেকে এনফিল করাইছি, মাস্টার করাইছি, করাইতে গিয়ে 30 লাখ টাকা খরচ গেছে, তোমার মেয়েকে এমনি এমনি নিমু 20 লাখ টাকা দেওয়া লাগবে? বলে না, এগুলা মানুষ না জানোয়ার। বাংলাদেশে দেখবেন, পত্রিকায় দেখবেন, টেলিভিশনে দেখবেন, কোথাও বাল্য বিয়ে মানে 18 বছরের নিচে, 21 বছরের নিচে যদি বিয়ে হয়, এটাকে বাল্য বিয়ে বলা হয় বাংলাদেশে। এই অপরাধে যুবক আর যুবতীকে, মেয়ে আর মেয়ের জামাইকে জেলের ভিতরে নেওয়া হয়, যারা সাক্ষী দেয় তাদেরকে জেলে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? মেয়ের বাবা ছেলের বাবাকে পিটাইয়া দেওয়া হয়, পুলিশ পিটায়। আরে বাংলাদেশ বুঝো, আজকে তোমরা বাল্য বিয়েকে আইন করে বন্ধ করতে পেরেছ, কিন্তু বাল্য প্রেমকে তোমরা বন্ধ করতে পারো নাই। প্রেম বন্ধ করতে পারলাম না। আজকে যাই যে গেল ভ্যালেন্টাইন্স ডে, এই যে মাথায় ফুল দিয়া মেয়েরা, এটা ফাগুন, যে ফাগুনের প্রথম দিন স্বেচ্ছায় যারা দর্শিতা হয়ে যায়, অনেক মা বাবা দেখবেন, অনেক মেয়েরা স্বেচ্ছায় বন্ধুদের সঙ্গে তারা জেনাবে বিচারে লিপ্ত হয়, এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মরে যায়, অনেক সময় তারা ডিজে পার্টিতে যায়, সিসা খায়, মরে যায়। যখন ধরা পড়ে তখন দেখবেন বোরকা পরে কোটে যায়। কত বড় শয়তান চিন্তা করে, এই বুরকাটা এখন দরা খাইয়া বুরকা না পইরা যদি আগে বুরকা পড়তো তাইলে ঝামেলায় পড়তো। আজকে আপনারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরেন, এক করছে সেক করছে, আমাকে দেখা একটা ইসলামী আন্দোলনের কর্মী মাদ্রাসা মসজিদের আলী বড়াবা ছাত্র তোরাবা কোনদিন এই সমস্ত ডিজে পার্টিতে গিয়েছে, অন্যায় করেছে, এগুলো পাওয়া যাবে? কালকে দেখলাম বাংলাদেশের কুমিল্লায় কলেজ ইউনিভার্সিটি কিছু ছেলেরা, কিছুদিন আগে করছিল গত বছর রাজশাহীর কিছু ছেলেরা মিছিল করতেছে, যারা তাদের নাম দিয়েছে তারা হচ্ছে সিঙ্গেল, প্রেম বঞ্চিত না, প্রেম বঞ্চিত। লুচ্চামির তো একটা সিস্টেম থাকা দরকার, লেভেল থাকা দরকার। বাংলাদেশ কত নিচে চলে গেছে, তারা সিঙ্গেল ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে কোনো মেয়ে টাইম দেয় না, তারা গার্লফ্রেন্ড পায় না, প্রকাশ্যে রাস্তায় মিছিল করতেছে। মনে হইতেছে আমি মনে হয় উগান্ডার থেকে খবর নিতেছি,
বাংলাদেশের কথা বলতেছে, রাস্তায় মিছিল করতেছে। আর বাংলাদেশের যে কিছু সাংবাদিক আছে না, সাংঘাতিক রকমের শয়তান, কথা বলেন না কেন, এই সাংবাদিক নামের সাংঘাতিক মুনাফিক গুলা তারা এগুলো কাভারেজ করে। তারা কাভারেজের কোনো জিনিস পায় না, কে কোন দিন হাসি দিল, কোন নায়িকা কোন দিন কাশি দিল, কার কোন দিন গলা ব্যথা হইল, কে কোন দিন একটানে এক কাপ চা খাইল, তা তারা হেডলাইন করে, কথা বলেন না কেন। আর বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ইতিম বাচ্চারা স্কুলে যেতে পারে না, বই পায় না, কথা বলেন না কেন। অনেক মায়েরা চিকিৎসার টাকা পায় না, কালবারের টাকা চেয়ারম্যান চুরি করে খায়, মেম্বার খায়, এমপি খায়, মন্ত্রী খায়, এগুলো তারা চোখে দেখে না, কথা বলেন না কেন। এর কারণ সমাজে কোরআন নাই না আছে। আজকে আপনারা গানের টিচার রাখেন, গানের টিচারের বেতন 5,000 টাকা, অঙ্কের টিচারের দেন আপনার 3,000 টাকা, 6,000 টাকা দেন ইংলিশের একজন শিক্ষককে, সব ঠিক। আর মাত্র যিনি কোরআন শরীফ পড়ায় কত দেন, 500 টাকা, কে মিথ্যা কথা বলছে, 100 টাকা দেয়, এর মধ্যে 11 মাস বাকি, কথা কোন লাগে, 100 টাকা দে, এরপর 11 মাস বাকি, তো 5 মাস পরে বলতেছে এই ছাত্রের বাপ বলতেছে, হজরত আপনি তো আমার ছেলেকে কোরআন শরীফ শিখাইছেন, আলিফ বা তাসা শিখছে আপনার কাছে, 500 টাকা নেন, 500 টাকা আপনাকে দিলাম, আপনি নিয়ে আমার মা বাবার কবরটা একটু জিয়ারত করেন, আর আমার ছেলেটারা কোরআন শরীফ পড়াইন। এই মাম সাহেব চিন্তা করে করলো নাকি, আমি তো 11 মাসের বেতন পাই, দিল 500, তাও 600 টাকা বাকি এখন আছে, এর মধ্যে কথা আর মা বাবার কবর জিয়ারত করতো, তাহলে টাকাটা দিল কিসের, কথা বলেন না কেন। এই হচ্ছে আমাদের কন্ডিশন সমাজ আজকালকে। কিছু টিচার যারা এই সমাজের সিটার, কথা বলেন না কেন, পুরাটাই সিটার, যাদের কাছে দিন নাই, ইসলাম নাই, পরিবারে গিয়ে পড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন, নষ্টামি করছেন, পরিবারকে ধ্বংস করছেন, মেয়েদেরকে ঘর থেকে বের করছেন, ছেলেদেরকে ঘর থেকে বের করেছেন, ঠিক কিনা বলে, কষ্ট হচ্ছে আপনাদের, লম্বা করব না, 12টা তো হয়েই যেতেছে, কষ্ট হচ্ছে আপনাদের। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, সামনে কিছু কিছু বইলে শেষ করে দেব। হযরতে ওমর ফারুক পরিচয় গোপন করে বললেন, বোন রে এবার সুর নরম করলেন, মেয়েটা বলছে আমি কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি, গান বাজনা ইসলামে হারাম, আমি গান বাজনা করেছি, এই জন্য যদি আমি অপরাধ করি, আপনি আমার গুড়ি ঢুকি 4-4টা বিধানকে লঙ্ঘন করেছেন। আমার বলেন আমি কি বিধান লঙ্ঘন করলাম তুমি একটু বলো। এবার মেয়েটা বলছে আপনি এক নম্বর বিধানকে লঙ্ঘন করেছেন, কোরআনে কারীমের 2 নম্বর পারার 2 নম্বর সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুত মিন যুহুরিহা ولكن البر من اتقى واتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون أجواب الله بلچن تم راجدی قرمان شر گورے پرمش کرتے ہائیں কোন প্রয়োজনে তোমরা কোন মানুষের ঘরে যদি যেতে হয়, অবশ্যই তোমরা মানুষের ঘরে গেলে তোমরা পিছনের দরওয়াজা দিয়ে চুরের মতো ডাকাতের মতো ঢুকো না। আল্লাহ বলছেন কোরআনে কার ঘরে যদি ঢুকতে হয় পিছনের দরওয়াজা দিয়ে চুরের মতো ডাকাতের মতো ঢুকবে না। আল্লাহ বলছেন ঢুকতে যদি হয় অবশ্যই তোমরা ঘরের সদর দরওয়াজা দিয়া মেইন দরওয়াজা দিয়া ঢুকবা। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে কারো ঘরে ঢুকতে হলে সদর দরওয়াজা দিয়া ঢুকবা। এরপর আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
অযুবক তোমাকে আমি চিনলাম না, তুমি আমার গড়ের ভিতরে প্রবেশ করেছো, গড়ের সদর দরওয়াজা দিয়া প্রবেশ করো নাই, তুমি আমার গড়ের পিছন দিক দিয়ে বেড়া ভেঙে অথবা সাদ ভেঙে ঢুকেছ, কোরআনের বিধানকে সরাসরি লঙ্ঘন করেছ, সকালবেলা অমরের আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব, চোরের মতো আমার গড়ে ঢুকে আমার চরিত্র নষ্ট করতে চাইলা। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কই কি, কথা তো ঠিকই, সুবহানাল্লাহ বললেন না, সবাই বলেন না সুবহানাল্লাহ। কোরআন যদি রাষ্ট্রে থাকে জনগণ গুলো কোরআন বুঝে। তুমি এক নম্বর বিধান গড়ের দরওয়াজা দিয়ে ঢুকো নাই, অন্যায় করেছো। দুই নম্বর বিধান দেখবেন, যখন নির্বাচন আসে বাংলাদেশে, তখন রাত্রবেলা কিছু নেতা টাকা নিয়ে সদর দরওয়াজা দিয়া যায় না, পিছনের দরওয়াজা দিয়া টাকা দিয়া বুট কিনে নিয়া, যারা সমাজে মরা মানুষ 20 বছর আগে মরছে তারও বুট দিয়া নির্বাচনে ফাঁস করতে চায়। এরা নেতা নয়, এরা নেতা নয়, সবগুলা এমন এমন নেতা যারা মরা মানুষের কাফন বিক্রি করে খায়। ঠিক কিনা বলে? তুমি কোরআনের দুই নম্বর বিধানকে লঙ্ঘন করে চলল। কোরআনে কারীমের 18 নম্বর পারার 24 নম্বর সূরা, সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. قل الله أكبر. أجبك الله رب العزت والجلال قرآن الكريم رقم نمبر 24 নম্বর সূরা, সূরা নিসার 27 নম্বর আয়াতে বলছেন, যারা ঈমান এনেছো তোমরা যখন কোন মানুষের ঘরে ঢুকবা, নিজের ঘর ছাড়া অন্য কোন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করবা, অবশ্যই অবশ্যই তোমরা তাদের কাছ থেকে অনুমতি নিবা। কম সুবহানাল্লাহ, কোরআনের কি সুন্দর বিধান, সুবহানাল্লাহ বললেন না, কারো ঘরে গেলে অনুমতি নিয়ে যাইবা, এমন কি তুমি যদি তোমার মায়ের ঘরে ঢুকো, মা কোন অবস্থায় আছেন তুমি জানো না, কথা বলবেন কেন, আপনি অনুমতি নিয়ে ঢুকবেন। আপনার স্ত্রীর রুমেও যদি ঢুকতে হয় আপনি অনুমতি নিয়ে ঢুকবেন, সে কোন অবস্থায় আছে আপনি জানেন না, আপনি সন্তান, আপনি ভাই, আপনি বোনের রুমে ঢুকলে আপনি অনুমতি নিয়ে ঢুকবেন, কথা বলেন না কেন। এই বিধান কার, সবাই বলেন কার, ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে, আজকে অনুমতি লাগে না, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর সব নিয়ে এক জায়গায় বসে সব কথা বলেন না কেন, আছে না নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তুমি অনুমতি নিবা, আর যদি গড়ের দরজার সামনে দাঁড়ায় ডাকাডাকি করো, গড়ের ভিতর থেকে কেউ ঢুকবার অনুমতি না দেয়, কথা বলবা না, তুমি চলে যাইবা। আর যদি কেউ এসে বলে আপনি আসছিলেন দেখা করার কথা ছিল, টাইম নাই, সময় নাই, অন্যদিন আসবে, আল্লাহ বলছেন অবশ্যই সম্মান দিয়ে তুমি চলে আসবা, ওই জায়গায় দাঁড়াবার তোমার দরকার নাই, কারণ যে অনুমতি দিল না তার ঘরে ঢুকতে যাবা না। আল্লাহ হারাম করে দিয়েছেন কত জিনিস হারাম, আপনারা দেখেন, এই যে আল্লাহ বলেছেন কারো অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকা হারাম। অযুবক তুমি আমার ঘরে ঢুকবার সময় অনুমতি নেও নাই, অনুমতি নিয়েছেন উমর, কথা বলেন না কেন। উমর বলতেছেন ঠিকই তো, আমি এতদিন তো এই আয়াতগুলা চিন্তা করলাম না, বিপদ, এক নাম্বার তো গড়ের বিপরীত দিক দিয়ে ঢুকে অপরাধ করছি, দুই নাম্বার ভুল তো করছি, এখন দেখতেছি অনুমতি নিছি না। আচ্ছা বোন, এত এত নরম বলে এখন কথা বলতেছেন বোন, আচ্ছা বলো তো আমার তিন নাম্বার বল কি। মেয়েটা এবার বলছে, যুবককে তোমার তিন নাম্বার বল হলো, আল্লাহ কোরআনে কারীমের 18 নাম্বার পারার 24 নাম্বার সূরা, সূরা নিসার 61 নাম্বার আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ
তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইবা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান, তোমরা যখন নিজের ঘরে পরের ঘরে যেখানেই ঢুকো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরের ভিতরে যারা আছে অবশ্যই তাদেরকে সালাম দিবা, সালামের জবাব না পাওয়া পর্যন্ত ঘরে প্রবেশ করবা না। আল্লাহু আকবার! ইসলাম কি সামাজিক শিষ্টাচার, কি সুন্দর ব্যবহার আমাদেরকে শেখাচ্ছে। এগুলো কোনোদিন পড়েন, থিসিস করেন না, কোরআন পড়েন না, কোরআন আপনি তো এমন নেতার পিছনে ঘুরতেছেন, নেতা গম চুর, চাল চুর, কারবারের টাকা চুর, কথা বলেন না কেন? আপনার যৌবন কেমন নেতার পিছনে খরচ করে দিয়েছেন ঘোরায় ঘোরায়, কেয়ামতের দিন জবাব দিবেন। আল্লাহ বলেছেন শাবাবাকা কাবলা আরামে, এই নজওয়ানের হিসাব দেওয়া লাগবে। ভুল হয়েছে কয়টা সবাই বলেন না, কয়টা? উমর দেখেন ঠিকই তো, তিনটা ভুল করে ফেলছি। আচ্ছা বোন আর কি ভুল করেছে কত? কাপনে চার নাম্বার ভুল করেছেন। আল্লাহ কোরআনে কারিমের 26 নাম্বার পড়া সূরা হুজরাত 49 নাম্বার সূরা, এই সূরার 12 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরান মিনাজ-জন ইন্না বাদ-জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা ঈমান এনেছো ইজতানিবু কাসীরান মিনাজ-জন, তোমরা অনেক ধারণার থেকে বেঁচে থাকো। কোন আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! আল্লাহ বলছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বাদ-জন নিসমন, তোমরা ধারণার থেকে বেঁচে থাকো, কারণ অনেক গুলা ধারণা গোনা। অনেক ধারণা কি? আপনি যে আমার ঘরে ঢুকলেন, আমাকে ধারণা করলেন, কোন যুবকের কোলে মাথা রেখে গান গেয়েছি, এই ধারণাটা তো ইসলামে হারাম করেছে। সুতরাং আপনি এই জায়গায় আমাকে ধারণা করলেন, ভুল করলেন, কোরআনের বিধান সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করলেন, আপনি অন্যায় করেছেন। আমার বন্ধুগণ, আপনি দেখলেন এক যুবক ছেলে আপনাদের বাগেরহাটের রাস্তা দিয়া একটা মেয়েকে রিক্সায় করে নিয়ে যায়, আপনি ধারণা করলেন হতে পারে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যায়, কথা বলেন, আপনি ধারণা করেছেন হতে পারে, না হতে পারে পরের বিষয়টা হারাম, আপনি ধারণা করেছেন তার গার্লফ্রেন্ড নিয়ে যায়, তার বান্ধবী নিয়ে যায়, হতে পারে এই মেয়েটা তার স্ত্রী, কথা বলেন, হতে পারে তার বোন, পারে না, হতে পারে তার মেয়ে, আপনি ভুল করেছেন, ধারণা করে এটা হারাম। আপনি কক্সেস বাজারে গিয়েছেন, সি বিচে আপনি সেন্ট মার্টিনে গিয়েছেন, আপনি দেখলেন বিচের মধ্যে পানির মধ্যে একটা ছেলে একটা মেয়েকে কুলে করে নিয়ে সাঁতার কাটতেছে, আপনি বলেন সিসি করলোটা কি? কার মেয়েকে ইউনিভার্সিটিতে ধরে নিয়ে চলে আসছে, হারাম। যে বেচারা গোসল করে হয়তো কবিরা গুনাহ করতেছে পাবলিকের সামনে, কিন্তু হতে পারে তার স্ত্রী, তার বোন, তার মেয়ে, কথা বলেন না কেন? ধারণা করা হালাল না হারাম? তুমি চার চারটা বিধানকে লঙ্ঘন করেছো, আমাকে ধারণা করেছো, জবাব দিবা কালকে, তোমার নাম ঠিকানা দিয়ে দাও, কালকে তোমার বিরুদ্ধে অমরের আদালতে নালিশ করবো। অমর কত বিপদে পড়লাম, বলতো চারটা, এখন যদি জানতে পারে কেউ কালকে আমি ঘরে ঢুকছি, দিলে আমার চরিত্র নিয়ে দুটা নাগালি বলবে, কথা বলে ঠিক না? অমর তো চিন্তায় পড়ে গেছেন এক সাধারণ নাগরিকের ঘরে ঢুকে, আর আজকালকার বড় বড় নেতারা নাগরিকের ঘরে ঘুমায়, কথা বলে ঠিক কি না? কত এমপি কত চেয়ারম্যান ধরা খায়, কথা কন না কেন? কত খারাপ চিন্তা করে, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমার বললেন গুনরিপ সত্য কথা বলো, তোমার পরিচয়টা আমাকে দাও, তুমি কে?
আমি তোমার পরিচয় ছাড়া জানতে চাই। মেয়েটা ডাক দিয়ে বলছে, যুবক এতক্ষণ যেহেতু পরিচয়ের কথা বলতেছে তাহলে শোনো, আমি একজন কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার, আমি একজন কোরআনের হাফেজ আর আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বরের সাহাবি। দুটা রেওয়ায়েত, কেউ বলছেন আমার স্বামীর নাম আব্দুল্লাহ বিন সাদ, কেউ বলছেন সাদ বিন আব্দুল্লাহ। দুটা রেওয়ায়েত, আমরা বলবো আব্দুল্লাহ বিন সাদ অথবা সাদ বিন আব্দুল্লাহ, যেই হোক আমার স্বামী আল্লাহর পয়গম্বরের সাহাবি। আপনি কি ধারণা করলেন? আমার তো আশ্চর্য হয়ে গেলেন, কি বলে মেয়েটা, ও নাকি কোরআনের হাফেজা, এজন্যই তো সুন্দর করে বুঝাইয়া দিছে। ওরা কোরআনের হাফেজা হলেও কোরআন বুঝে, আর আমাদের দেশে টাইটেল দিয়া কামিল পড়ার পরে কোরআনের দুই চার আয়াত আমরা বুঝতে পারি না। ঠিক কিনা বলে? ইমাম সাহেবরা নামাজে যা পড়ে হ্যাঁ নিজেও জানে না কি পড়তেছে, কথা বলেন না কেন? সুদের আয়াত যায়, ঘুষের আয়াত যায়, জিহাদের আয়াত যায়, আর ইমাম সাহেব মসজিদে ওয়াজ করে সব গুরুস্থানের ওয়াজ করে, চাকরি যেন না যায়, কথা বলেন না কেন? সব কথা তো আর বলবো না, রাত্রে 12টা হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে না? এর জন্য লম্বা করবো না। কি বলছেন বুঝি নাই। আচ্ছা আচ্ছা, আমার বলতে কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন, এত আস্তে কথা বলেন কেন? জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মেয়েটা পরিচয় দিচ্ছে, যুবক তুমি আমাকে চিনো না, আমি একজন সাহাবীর স্ত্রী। আজ থেকে এক বছর আগে আমাদের বিয়ে হয়েছে, আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আমার স্বামী মদিনার এক সুপুরুষ সুদর্শন যুবক। আমাদের বিয়ে হয়েছে আজ থেকে এক বছর আগে, 12 মাস আগে। যুবক মনের ব্যথা যখন বলেছো তাহলে শোনো, আমার মনেও ব্যথা জমে গিয়েছে, তুমি শোনো কি বলতে চাই। যুবক রে, 12 মাস আগে আমাদের বিয়ে হয়েছে, যেই দিন বিয়ে হলো বিয়ের দিনে দুনো পক্ষের আত্মীয় স্বজন বসা, আমি যখন আমার স্বামীকে কবুল করে নিলাম, কালিমা পড়ে ফেললাম, আমার স্বামী আমাকে কবুল করে নিল, কালিমা পড়ে ফেলল, এমন সময়ে দুনো পক্ষের আত্মীয় স্বজন মিলে খুরমা খাচ্ছেন, খুরমা পোলাও খেজুর বিলিয়ে দিচ্ছেন, সবার মধ্যে আনন্দ দেখা দিল। আমি করে এক কর্নারে বসে আছি, আমার স্বামীর সঙ্গে আমার দেখা হয় নাই, চিন্তা করলাম যেহেতু খুরমা বিলিয়ে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো স্বামী স্ত্রীকে এক জায়গায় একত্রিত করা হবে, আমি দুটা নয়ন ভরে আমি আমার স্বামীকে দেখব। আমার স্বামী মদিনার একজন বড় আলেম, একজন বড় যোদ্ধা, আমি আমার স্বামীকে কোনোদিন দেখি নাই, মানুষের মুখে তার কত প্রশংসা শুনেছি, কিন্তু যখন সমস্ত আত্মীয় স্বজন মিলে খাবার খেতে চললেন, আমি ঘরের কর্নারে বসে আছি, চিন্তা করলাম স্বামী আসতে যতক্ষণ দেরি হয় আমি সময় নষ্ট করলাম নাই, আমি ছিলাম কোরআনের হাফেজা, ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে যাই। সুবহানাল্লাহ বলেন, কেমন ছিল ইসলামী পরিবার? আমার স্বামী শুধুমাত্র কেবলমাত্র হাত ধুয়েছেন, খাবারের প্লেটে হাত দিবেন, এমন সময় একজন কাসি, একজন বার্তাবাহক এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়ে বলল মজলিসের ভিতরে সাদ বিন আব্দুল্লাহ নামে কেউ আছে অথবা আব্দুল্লাহ বিন সাদ নামে কি কেউ আছে? আমার স্বামী দাঁড়িয়ে গেলেন, কাসিদি চিঠি হাতি দিয়ে বলল, এই চিঠি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে এসেছে, আপনি খুলে দেখেন। এমন সময়
আমার স্বামী হাতটা কি মুছে দিয়া চিঠি যখন খুলতে গেলেন, চিঠি খুলে চুকির পানি ছেড়ে দিলেন, কাছেই ছিল তার জিহাদের পোশাক, বরের পোশাক গুলো খুলে ফেললেন, জিহাদের পোশাক পরে ফেললেন, আর সকল মুরব্বীদেরকে ডেকে বললেন, শোনেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে, তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন আর বলেছেন আমি যেখানে আছি যে অবস্থায় আছি আমাকে চলে যেতে হবে, এমন ব্যারাকে সেনা সৌরীতে চলে যেতে হবে, ওমরের সামনে দাঁড়াতে হবে, আমাকে তিনি রোমান এবং পারস্যের বিরুদ্ধে জিহাদের সেনাপতি বানিয়ে দিয়েছেন, আমি যে অবস্থায় আছি অবস্থায় চলে যেতে হবে। সুতরাং আজকে আপনাদের সঙ্গে সময় কাটাবার কথা ছিল, আমিরুল মুমিনীনের নির্দেশ অমান্য করা যায় না, সুতরাং আপনারা খাবার খেতে থাকবেন, এই মুহূর্তে আমি কথা রক্ষার জন্য জিহাদের ময়দানে আমি চলে যাই। অজবাব এমন সময়ে সমস্ত আত্মীয় স্বজন সবাই মিলে আমার স্বামীকে বুঝাতে চাইলেন, অমরের কথা, অমর তো আল্লাহর রাসূল না, অমর তো আর সৃষ্টিকর্তা না, অমরের কোরআন কথা তো আর কোরআন না যে পাল্টানো যাবে না, যেহেতু আজকে তুমি বিয়ে করেছ আমরা তোমাকে এক সপ্তাহ দুই দিন তিন দিন থাকতেই বলবো না, শুধুমাত্র কেবলমাত্র আজকের রাত্রটা তুমি স্ত্রীর সঙ্গে কাটাইয়া যাও, বাসরাত্র ফুলসজ্জা রাত্রটা কাটাইয়া যাও, এটাই তোমার কাছে আমাদের মিনতি, যেহেতু আমার আল্লাহ না রাসূল না কথায় মানা এত যুক্তিসঙ্গত না, আজকে রাত্রে কাটাইয়া দিলে সমস্যা হবে না। অজব কেমন সময় আমার স্বামী সবার সামনে কোরআনের আয়াত শোনাইয়া দিলেন, আমার স্বামী কোরআনে কারিমের পাঁচ নম্বর পারা চার নম্বর সোরা সোরা নিসার ৫৯ নম্বর আয়াত শোনাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার স্বামী শোনাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেই দিয়েছেন যারা ঈমান এনেছো তারা আল্লাহর অনুসরণ করবা, রাসূলের অনুসরণ করবা, আল্লাহর অনুগত্য করতে হবে, রাসূলের অনুগত্য করতে হবে। এরপর আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা তাদের অনুসরণ তোমাদের করা লাগবে, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলে পাকের আদেশ মানা যেমন ফরজ, তোমাদের মধ্যে যারা নেতা হবে নেতার আদর্শ নেতার কথা মানা ফরজ। কিন্তু আল্লাহ বুঝাতে গিয়ে উলিল আমরকে আলাদা শব্দ দিয়ে ওয়াও দিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ বুঝাতে চাইলেন এমন নেতাকে মানা ফরজ, আল্লাহকে বিনা বাক্যে মানা ফরজ, রাসূলকে বিনা বাক্যে মানা ফরজ, আর নেতাকে মানতে হবে শর্ত সাপেক্ষে, যেই নেতা আল্লাহ এবং রাসূলের পথে চলবে, যেই নেতা নামাজের কথা বলবে, যেই নেতা কোরআনের কথা হাদিসের কথা ইসলামী আন্দোলনের কথা বলবে, এই নেতাকে মানা আল্লাহ এবং তার রাসূলের মতো ফরজ, আর যেই নেতা আল্লাহ রাসূলকে মানে না তাকে তো মানা যাবে না, বরং তার কপালে ১০০ জুতো আর বাড়ি দিয়ে এই দল থেকে চলে আসা দরকার, ঠিক কিনা বলে? যেই দলের ইসলাম নাই, যেই দলের নেতা ফেন্সি ডিল খায় তার কর্মীরা ইয়াবার ব্যবসা করে, আছে না নাই? থাকা যাবে না। আল্লাহ বলছেন আপনারা এসছেন কষ্ট করে, বলছেন উনি আল্লাহ বলছেন আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, উল আমরকে মানতে হবে, হযরত ওমর
আল্লাহ কে মানে না, রাসূল কে মানে না, মানে। সুতরাং ওলি আমরে মিনকুম, আল্লাহ এবং রাসূলের কথার মতো ওমরের কথা মানা ফরজ। সুতরাং বিয়ার আগে খাবার রাখেন, বাসর রাত রাখেন, সব কিছু গলাতি দিয়ে ফেলে দিয়ে যেতে পারি, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য যদি ডাক আসে আমরা ঘরে বসে থাকতে পারি না। ঠিক কি না জেনে বলেন? বের হয়ে চলে গেল। আজবাদ এমন সময় আমার স্বামী আমার ঘরের দরজায় আসলেন, সালাম দিলেন, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। স্বামী এসে বললেন, স্ত্রী আমি ঘরে ঢুকতে চাই না, তোমার সঙ্গে দু মিনিট কথা বলতে চাই, কোরআন তেলাওয়াতটা থামাও। তোমার সঙ্গে আজকে আমার বিয়ে হয়েছে, তোমাকে আমি দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই, আজকে ফুল সজ্জার রাত্র ছিল, কিন্তু আমার এই মুহূর্তে আমাকে জিহাদের সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমি চলে যাই। কাগজের মধ্যে লেখা চার মাস, চার মাসের জন্য আমি চলে গেলাম, চার মাস পরে ছুটি ফেলে আসব, এতদিন পর্যন্ত নিজেকে ভালো রাখবা, আমানতের সঙ্গে চলবা। আজবক আমি আমার স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী রে, আমি মদিনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সুন্দরী মেয়ে, আপনিও সুদর্শন একজন পুরুষ, আপনাকে আমি দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, ঘরের ভিতরে আপনি আসেন, একটা মিনিট আপনাকে দেখে রাখতে চাই। যদি আপনি জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ না করুক আপনি যদি শহীদ হয়ে যান, কিয়ামতের দিনে আমি আমার স্বামীকে খুঁজে পাওয়া লাগবে, এই জন্য আমি একটু দেখে রাখতে চাই। আমার স্বামী আমাকে ডেকে বলেন, স্ত্রী রে, তোমার মনের যদি ইরাদা ইচ্ছা থেকে থাকে, এই চাহিদা যদি হয় আর ধৈর্য ধারণ করে তুমি থাকতে পারো, আমি শহীদ হয়ে গেলে কেয়ামতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকেই আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আজবক আব্দুল আজবক, এমন সময়ে আমার স্বামী চলে গেলেন, আর দেখা হলো না। চার মাস দেশে যেদিন পূর্ণাঙ্গ হয়ে গেল, ওই দিন আমি সুন্দর করে হাতে পায়ে মেহেদি দিলাম, ডিজাইন করলাম, অর্নামেন্টস জুয়েলারি ইউজ করলাম, স্বামীর জন্য জীবন যৌবন উৎসর্গ করে আমি সাজলাম। আজ আমার স্বামী আসবে, আমার ফুল সজ্জা রাত্রে স্বামীকে সবটুকু জার করে মিলিয়ে দিতে চাই। আমি যখন স্বামীর জন্য সেজে গুজে বসে আছি, এমন সময় সন্ধ্যার পরে আরেকজন কাসিদ একজন বার্তাবাহক চিঠি নিয়ে আমার কাছে এসে হাজির, ডাক দিয়ে বলছে, আপনি কি অমুক সেনাপতির স্ত্রী? আমি বললাম, হা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের পক্ষ থেকে আপনার কাছে চিঠি। আমি চিঠি খুললাম, চিঠি খুলে দেখি আমার স্বামীকে হযরত ওমর আরেকটা যুদ্ধের জন্য সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আরো চার মাস, চার মাস, আরো চার মাস পরে আসবেন। মনে বড় ব্যথা পেলাম, চার মাস চলে গেল, এবার আবার চার মাস চলে যাবে, কষ্ট পেলাম, সারা রাত্র কান্না করলাম, দিল করে স্বামীকে ভালোবাসতে চাইলাম, দেখা নেই, সাক্ষাৎ নেই, আগে কি টেলিফোন ছিল, দেখা করার সুযোগ ছিল নাকি? কোনো সুযোগ নাই। আর চার মাস চলে গেলাম, আজবক আট মাস যেদিন পূর্ণাঙ্গ হলো, আমার বান্ধবীর আমার আত্মীয় স্বজন বলছে, আজকে তোর স্বামী আসবে, আমি আট মাসে রান্না বান্না শিখেছি, স্বামীর জন্য রান্না করেছি, এই আট মাসে আমি 280 খতম কোরআন পড়ে স্বামীর জন্য দোয়া করেছি, স্বামীর জন্য আজকে আমি সেজগুজ করে বসে আছি, আট মাস পরে মিটমিট করে আলো জ্বালায়া আমি রাত্রাবেলা অপেক্ষা করতেছি বেনারসি শাড়ি পরে ঘরের কর্নারে, স্বামী এসে আমাকে ডাকবেন, আমি দরজা খুলে দিব না, দরজাটা আস্তে করে লাগাই দিব, আমার স্বামী আসবে, দরজায় ডাক দিবে, ঘরের লাইট অফ করে রাখবো, খুঁজে পাবে না,
আমি আমার স্বামীকে চমকায়া দেওয়ার জন্য পিছন দিক থেকে এসে তাকে জড়ায়া ধরে তার কপালে চুম্বন করব। অন্তরের ভিতরে ভালোবাসা নিয়ে স্বামীর জন্য যখন 8 মাস পরে অপেক্ষা করলাম, 8 মাস পরে আমার কাছে দেখি আরেকজন কাসি চলে আসলো, চিঠি নিয়ে এসে বলছে, আপনার কাছে চিঠি রাখেন, খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে এসেছে। চিঠি হাতে নিয়ে দেখি আমার স্বামীকে হযরত ওমর আরেকটা যুদ্ধের জন্য সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এইভাবে চলতে লাগলো, মনের ব্যথা কাউকে বলতে পারি না, মনের দুঃখ কাউকে বলতে পারি না। আজকে 12 মাস পূর্ণ হতে লাগলো, আগামী কালকে রাত্রে আসলে 12 মাস হয়ে গেল, স্বামীকে দেখি নাই। এই জন্য গভীর রাত্রে ঘুম আসে না, ঘুম না আসবার কারণে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছি, স্বামীর জন্য দোয়া করে বলেছি, আল্লাহ তাআলা আমার স্বামী যেখানে আছে সহি সালামতে আজকে রাত্রে আমার কাছে পাঠাইয়া দাও। কিন্তু যুবকরে আজ রাত্র চলে যায়, স্বামী যখন আসে না, মনের ব্যথায় ঘরের ভিতরে বৈশা বৈশা, স্বামীর বিরহে স্বামীকে না পাওয়ার আকাঙ্ক্ষায় আমি গান গেয়েছি, আমি কারো কোলে মাথা রেখি নাই, আমি আমার স্বামীকে পেতে চাই, এই জন্যে আমি গান গেয়েছি আর কিছু না। কিন্তু যুবক, এতক্ষণ যা বলেছি তোমাকে সব সত্য, কিন্তু তুমি যে আমার ঘরের ভিতরে পারমিশন না নিয়া, সালাম না দিয়া, ঘরের দরজা দিয়া না ঢুকে সন্দেহ করে ঢুকে চারটা কোরআনের মূলনীতিকে অস্বীকার করলা, কালকে সকাল হয়ে গেলে আমারে কাঠগড়ায় তোমাকে দাঁড় করাইয়া দিব। কম সুবহানাল্লাহ। ওমর বললেন, বোন তোমার কাছে মাফ চাই, আগামী কালকে দেখা হবে, ওমরের আদালতে তোমাকে যাওয়া লাগবে না, ওমর হয়তো আসতে পারে, আমি খবর দিব, আর তোমাকে কষ্ট করা লাগবে না। আমি দেখি আমার ঘর থেকে বের হয়ে ডাইরেক্ট মসজিদে নববীর সেজদায় পড়ে কান্না করে বলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কোন বিপদে পড়লাম, এখন আমি কোরআনের 4টা বিধান লঙ্ঘন করেছি, কোন বিপদে। দৌড়ে তিনি চলে গেলেন নিজের মেয়ে আমাদের মা হযরত উম্মে হাফসার কাছে, আর ডাক দিয়া বললেন, মেয়েরে তোমার কাছে জানতে চাই রে মা, একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত একাধারে থাকতে পারে? কোরআনের কথাগুলো বলছি। হযরত হাফসা ডাক দিয়ে বললেন, আব্বা জান, কোনদিন আপনি আমাকে প্রশ্ন করলেন না, হঠাৎ করে আপনি আমাকে প্রশ্ন করেন, কারণ কি? আমার ফারুক বললেন, কারণ তোমাকে পরে বলবো, আগে বলো কতদিন পর্যন্ত একজন স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে? হযরত হাফসা বলেন, আব্বা জান, কষ্ট করে হলো 4 মাস থাকতে পারবে, 4 মাস পরে যদি থাকতে হয় নির্ঘাত কষ্ট হবে, অথবা ইনসাফের উল্টা চলবে, অথবা কোনো অন্যায় করবে, হারাম কাজে লিপ্ত হয়ে যেতে পারে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে গুনার কাজে লিপ্ত হতে পারে, 4 মাসের উপরে থাকতে পারবে না। হযরত ওমর চিন্তা করলেন, একটা মেয়ে বিয়ের পরে একটা দিন স্বামীকে দেখে নেয়, আর আমি 12 মাস আটকায় রেখে দিছি, করলামটা কি? আমার বন্ধুগণ এখান থেকে বলতেছে, আপনি বিদেশে যান, আমেরিকা যান, কানাডা যান, ব্রিটেন যান, যেখানেই যান, কত বছর বিয়ে করে আপনি আপনার স্ত্রীকে ঘরে কামলা বানিয়ে রেখে গিয়েছেন, আপনার ঘরে সবাইকে রান্না করে খাওয়ায়, ঘর মুছে রাখে, কিন্তু তুমি স্বামী কোথায় আছো খবর রাখলে না। কেয়ামতের দিন ওই স্ত্রী যদি দুনিয়া অন্যায় করে থাকে, তোমাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ঘর ঠিক করেন, স্ত্রীকে কার কাছে রেখে আসা না, কথা বুঝতেছেন না? আমার হযরত ওমর দৌড়ে গেলেন সেনাবাহিনীর কাছে, আর গিয়ে বললেন, অমুক নামে সাহাবীকে বের হয়ে আসো। আব্দুল্লাহ বিন সাদ অথবা সাদ বিন আব্দুল্লাহ বের হয়ে আসলেন, তিনি বললেন, বাবা যাও তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার ছুটি বাড়াইয়া দিলাম 15 দিনের, বাড়িতে যাও, আর তোমার স্ত্রীর কাছে গিয়ে বলবা, আমি গতকালকে রাত্রে গিয়েছিলাম, তার মনের কষ্টগুলো আমি শুনেছি, সে যেন আমাকে মাফ করে দেয়, আমি কেন আগে খবর নিতে পারলাম না, আর তোমাকে ছুটি দিলাম, তোমার স্ত্রী যতদিন পর্যন্ত স্বেচ্ছায় তোমাকে আবার না ছেড়ে দিবে, ততদিন পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দেওয়া লাগবে না, তোমার বেতন বাইতুল মাল থেকে চলতে থাকবে।
ইসলাম কেমন বিধান দিয়েছে। এই দিন থেকে হযরত ওমর সেনাবাহিনীতে বলে দিলেন যে প্রত্যেক মাসে তিন দিনের ছুটি, প্রত্যেক মাসে তিন দিনের ছুটি ওমর ঘোষণা করলেন। আজও সেনাবাহিনীতে পুলিশে প্রত্যেক মাসে তিন দিনের ছুটি ওই যে ওমর ঘোষণা করেছিলেন আজও আছে। সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই এই ওমরের জীবনের এই পরিবর্তন, এই যে একটা মহিলা কোরআন দিয়ে বলে দিল এত পরিবর্তন, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে হয় নাই, এত পরিবর্তন হয়েছে আল কোরআন দিয়ে, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াত কিতাব আলোচ্য আয়াতের ভিতরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেছে তোমরা যদি কোরআনকে লাইটার ম্যাগনেট হিসাবে ধরে রাখতে পারো, দুনিয়ার কোন কাফের দুনিয়ার কোন বেঈমান তোমাদের ক্ষতি করতে পারবে না। কান সুবহানাল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। কথা এখানে রেখে দিলাম, আমার জন্য রাত্র 12:30টার কাছাকাছি লম্বা সময়, বসেন মোনাজাত হবে, আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো।